সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 7 মার্চ, রোজ রবিবার। আমি খবর খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কামরুল ডেয়ারি ফার্ম। আর এই কামরুল ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলাতে। অরণকুলা হাটের পাশেই এই খামারের অবস্থান। ওনারা মূলত এখান থেকে গাভী গরু এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে কিছু বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে। তো সেই বকনা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। ওনাদের কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন এবং খুবই হাই কোয়ালিটির। ওনাদের কাছে খুবই হাই কোয়ালিটি বকনা বাচ্চা পাওয়া যায়, যা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা কথা বলবো কামরুল ভাইয়ের সাথে। তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই সপ্তাহের বাচ্চার কালেকশনগুলো কেমন, দাম কেমন, বয়স কেমন, আসার বিষয়গুলো তার কাছ থেকে আগে জানার চেষ্টা করি। তো চলুন প্রথমে আমরা কামরুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো। তো আমরা তো জানতে পারলাম যে আপনার কাছে ভালো ভালো কিছু বকনা বাচ্চা আছে, তো সেই জন্য আসা আপনার কাছে। তো কি ধরনের বকনা বাচ্চাগুলো আছে আপনার কাছে? ইনশাআল্লাহ আমার কাছে সব ধরনের বকনা বাচ্চা আছে, খুব ভালো ভালো, না দেখলে তো বুঝতে পারবেন না। তা তো অবশ্যই। এই সপ্তাহের সংগ্রহ কেমন আছে? মোটামুটি ভালো। আপনার কাছে তো মনে হয় সবসময় থাকে? হ্যাঁ ইনশাল্লাহ সবসময় থাকে। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই অ্যাডে যাই নাই, এই জন্য আর কি হয়তো বা দর্শক ভুলে গেছে কিনা জানি না। তো ইনশাল্লাহ আজ থেকে আবার শুরু হলো, দেখা যাক আল্লাহ কদ্দর নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আপনি তো গাভী গরুও বিক্রি করে থাকে? হ্যাঁ গাভী গরুও বিক্রি করে থাকে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে বকনা কতগুলো আছে? বকনা বর্তমানে 11টা, গোটা 30 বকনা আছে। 30টার মতো আছে। এখানে যে বকনাগুলো আজকে আমরা আপনাদেরকে দর্শকদেরকে দেখাবো, এগুলো এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? এগুলো আপনার মোটামুটি 70,000 থেকে 1,20,000 পর্যন্ত। 70 থেকে 1,20,000 ভিতরে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো যে বকনাগুলো আছে, তো আপনি তো প্রতি সপ্তাহে সংগ্রহ করে থাকেন, তো বকনার বাজারটা এখন কেমন? এখন বকনার বাচ্চাটা বাজারটা এখন মোটামুটি আছে। মোটামুটি আছে, মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো যে বকনাগুলো আছে, তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ চলেন যাই। আমরা প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 10 মাস। 10 মাস, তার মানে আরো তিন চার মাস গেলে হিটে চলে আসবে। দেখেন কত সুন্দর সাদনা। দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। কত সুন্দর সাদনা গরু দেখছেন দর্শক, আপনারা দরদাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো এই সাইডে তো আরও বেশ কিছু বকন আছে না? জি। তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই। তো ভাই প্রথমে এই সাইডে আরেকটা বকন দেখতে পাচ্ছি আমরা, এটার বয়সটা কেমন? এটার বয়স 9.5 মাস। 9.5 মাস, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আপনি তলাটা দেখেন, গরুগুলোর তলা কত সুন্দর। আমার এই এসআর ভালো বকনা আমি সংগ্রহ করতে পারি না, এর থেকে ভালো সুন্দর বকনা, খুবই সাদনা। হ্যাঁ দেখেন তলাটা দেখেন, দর্শক দুধের লোনগুলো দেখতে পাচ্ছেন। 9.5 মাস না? জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এর দাম 85,000 টাকা। 85,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক 85,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বকনাটা, পাশে আরেকটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা, এটার বয়সটা কেমন? এটার বয়স 10.5 মাস। 10.5 মাস, দর্শক দুধের উলানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর উলান। দেখেন চারটা বাঁট চার জায়গায়। হ্যাঁ এ দেখেন চারটা বাঁট চার জায়গায়, কত সুন্দর। আপনার খুর সাদা, জিবা সাদা, তারপরে শিং সাদা, হ্যাঁ মুখের পুরে সাদা, এভরিথিং সাদা। এটার দামটা কত চাচ্ছেন? এটার দামটা চাচ্ছি আপনার 67,000 টাকা। 67,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এটার বয়সটা কেমন? এটার বয়স 9 মাস। 9 মাস না?
ফ্রিজিয়ান এবং জার্সির একটু মিক্সড আছে। হ্যাঁ, ফ্রিজিয়ান এবং জার্সির দুইটা মিলেই বয়সটা 9 মাস। 9 মাস। এটা দুধের উলানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দেখেন দর্শক দুধের উলানটা দেখেন কত সুন্দর আপনার। এই দেখেন এখনই প্রায় 2 কেজি ওজনের উলান। দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 80,000 টাকা। 80,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক 80,000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। জাত মান যাচাই করে নেবেন অবশ্যই, কারণ গরু টাকা দিয়ে গরু কিনবেন, জাতা মাতা কিনে যেখান সেখান থেকে জাতা মাতা কিনে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কেনাটা উচিত। টাকার মূল্য আছে। পাশেরটা ভাই, এটা আপনার জার্সি। জার্সি এবং কালো জার্সি। হ্যাঁ, কালো জার্সি। বয়সটা কেমন এটার? এটার হ্যাঁ, এটার বয়স 10 মাস। এটার বয়স 10 মাস। তো পিছন থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দেখেন দর্শক আপনারা পিছন থেকে দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম আপনার 70,000 টাকা। 70,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে অবশ্যই নিতে পারবে। পাশেরটা ভাই, পাশেরটা কথা তো বলবো না, এটা রাজলক্ষ্মী মুন্ডি। মুন্ডি না? হ্যাঁ হ্যাঁ। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন ভালো করে দুধের উলানটা দেখান দর্শক, হয়তো বা দুই চার মাসে এমন একটা জিনিস দেখে নাই, এত সুন্দর জিনিস আমরা কালেকশনই করতে পারি। কালেকশনই করতে পারেন নাই না? বয়সটা কেমন এটার? বয়স অনলি 10.5 মাস চলছে। 10.5 মাস। মাথাটা একটু দেখাই দর্শকদেরকে। দেখেন কিচ্ছু নাই, শুধু সিংটিং কিচ্ছু নেই। দামটা কত চাচ্ছেন? দামটা ভাই একটু বেশি, 1,20,000 টাকা। 1,20,000 টাকা? হ্যাঁ, 1,20,000 টাকা। এত দাম? মুন্ডি বাচ্চা না? অবশ্যই মুন্ডি বাচ্চার দাম অবশ্যই একটু বেশি, আলোচনা সাপেক্ষে তো নিতে পারবেন। পালি পুষি যখন প্রেগনেন্ট হবে তখন তো 5 লাখের কম বেচবেন না, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আলোচনা সাপেক্ষে অবশ্যই ই করা যাবে দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। পাশের বাচ্চাটা ভাই? হ্যাঁ, পাশের বাচ্চাটা হলস্টন ফ্রিজিয়ান। হলস্টন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? বয়সটা 11 মাস। 11 মাস। দর্শক দেখতে পাচ্ছেন, পিছন থেকে যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দেখেন দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন, পালানগুলা খুব সুন্দরভাবে দেখেন। দামটা কেমন চাচ্ছেন? দামটা 80,000 টাকা। 80,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক 80,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। পাশেরটা ভাই? পাশেরটাও হলস্টন ফ্রিজিয়ান। পাশেরটাও হলস্টন ফ্রিজিয়ান। অনলি 8 মাস বয়স। 8 মাস বয়স। দুধের পশম পরে নাই? না না। দর্শক দুধের উলান ভালোভাবে ভালোভাবে দেখান। দুধের উলানটা দেখতে পাচ্ছেন? 8 মাসের বাচ্চা, এত সুন্দর বাচ্চা আসলে পাওয়াই মুশকিল। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা। 1,00,000 টাকা। দর্শক 1,00,000 টাকার বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন? ভালোভাবে দেখান, শুধু টাকার দিক তাকালে হবে না, গরুটা টাকাতে বলেন। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। পাশেরটা ভাই? পাশেরটা ভাই মুন্ডি, দুইটাই মুন্ডি। দুইটাই মুন্ডি? হ্যাঁ দুইটাই মুন্ডি। এই সপ্তাহের মুন্ডির সংগ্রহ বেশি না? জি। বয়সটা কেমন এটার? এটার বয়স 9 মাস, ওটাও 9.5 মাস। এটা মনে হয় জার্সি না? হ্যাঁ, ওটা জার্সি মুন্ডি। আর এটা হলস্টন ফ্রিজিয়ান? হলস্টন ফ্রিজিয়ান মুন্ডি। তো দাম কেমন চাচ্ছেন? জোড়া ভাবে যাবো না, একবার একটা একটাই চান, পরে জোড়া চান। এটার দাম 1,10,000 টাকা। 1,10,000। আর এটার দাম? ওটার দাম 1,00,000 টাকা। তার মানে 2,10,000 টাকা। 2,10,000। আর জোড়া ধরে যদি কেউ নাই? সে আলোচনা সাপেক্ষে অবশ্যই স্যাক্রিফাইস করা হবে। আপনি দেখেন দুইটা মুন্ডিরই তলা দেখেন, হ্যাঁ, শুধু জাত মান না দেখলে, এটা হচ্ছে মুন্ডির বাচ্চা মুন্ডি। হ্যাঁ আচ্ছা, এর মা মুন্ডি। এর মাও মুন্ডি না? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আপনার তো আরো বকন আছে না? হ্যাঁ। তো দর্শক চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। দেখছেন আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, ঠোঁট সাদা, পাও সাদা, তারপরে চোখের উপর কত সুন্দর একটা ছাপ দেখছেন। বয়সটা কেমন এটার? বয়সটা অনলি 8 মাস। হলস্টন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টন ফ্রিজিয়ান।
অনেকে যদি বলে 100% 100% ধরা যায়, কিন্তু আমাদের আবহাওয়াত কল 100% হয় না। বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ যত পাওয়া যায় তত, যত পাওয়া যায় তত আর কি। দামটা বয়সটা কেমন? 8.5 মাস। 8.5 মাস। দামটা কেমন চাচ্ছেন এটার? এর দাম 95,000 টাকা। 95,000 টাকা ভাই, জীবনে দেখছেন 5 লাখ বেচে কোনগুলা? 5 লক্ষ যে একটা গাভি বিক্রি হয়, সেই গাভিটা কোথায় থেকে আসে? এইগুলাকে আস্তে আস্তে বানাই নিতে হয়। এই বকনার থেকে সেই গাভিগুলো তৈরি হয়? বকনার থেকে, অবশ্যই বকনার থেকে। 95,000 টাকা চাচ্ছেন? 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো ভাই, ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। 01723 970287। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে? এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আসার ঠিকানাটা? আসার ঠিকানা অরণকলা বাজারের পাশে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে তো গাভি বকনা দুইটাই সব সময় পাওয়া যায়? সব সময় দুইটাই থাকে। থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে না? জি জি, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পরিবহন ব্যবস্থা? পরিবহন ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। টাকা পয়সা লেনদেনে কোনো সমস্যা হবে না। টাকা ব্যাংকেও, ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবে, জাস্ট ওনার খরচের টাকাটা সংগ্রহ করে আনবে। আচ্ছা আচ্ছা, এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে? আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদেরকে অনেক সময় দিলেন বা অনেকগুলো বকনা দেখালেন, বা বকনার কোয়ালিটিগুলো অবশ্যই ভালো মানতে হবে। তো দাম যাই হোক অবশ্যই দরদাম করে নিতে পারবে। দাম হয়তো বা আপনার মনের কাছে বেশি হইতে পারে, কিন্তু জিনিসের দিক তাকাবেন একবার, টাকার দিক তাকাবেন। আপনি এই হগরা জগরা কিনে নিয়ে যাবেন, ওই টাকা দিয়ে নিয়ে যাওয়ার পরে আপনি 10 মাস 15 মাস পালবেন, হিট আসবে না, বা 2 দিন পরে গরুটা ভেঙে যাবে দেখতে, মনে হবে টাকা দিয়ে কিনে আনি পয়সা হয়ে গেল। জাত মান যাচাই করে কিনবে, এখানে একটা গরু জাত এবং মানের বাইরে নাই। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু আপনি ভিডিও করেন, এই শুধু এটাই না, আরও আজকে কালকে বিভিন্ন জায়গায় করছেন, এমন এত সুন্দর এত কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হয়তো বা আপনি পাননি। না, কোয়ালিটি ভালো সেটা মানতে হবে, যে এর ধরনের কোয়ালিটি বাচ্চা খুবই কম পাওয়া যায় সেটা মানতে হবে। হইতেই পারে, ভালো জিনিস নিতে হলে ভালো টাকা দিতে হবে না? আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।